জিওগ্রাফি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জিওগ্রাফি ক্লাসের সাথে সবসময় জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল লেখাটিতে ক্লিক করে দাও। শুরু করছি দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন, বিষয় ভূগোল, অধ্যায় নদী নকশা। প্রথম প্রশ্ন হলো, যে নদী ভিগুতট নদী নামে পরিচিত তা হল পরবর্তী নদী। পরবর্তী প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে যে ধরনের নদী নকশা দেখা যায় তা হলো বিনিনিরূপী নদী নকশা। পরবর্তী প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে তা হলো সমান্তরাল। পরবর্তী প্রশ্ন, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে তা হলো কেন্দ্রমুখী। পরবর্তী প্রশ্ন, নদী গ্রাসের মাধ্যমে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে তা হলো আকশিরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, একনত ভাঁজযুক্ত অঞ্চলে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে তা হলো জাফরি রূপী। পরবর্তী প্রশ্ন, যে নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নয় তা হলো অধ্যারোপী নদী। পরবর্তী প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে উঠেছে তা হলো বৃক্ষরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, পিনেট শব্দের অর্থ হলো পাখির পালকের মতো। পরবর্তী প্রশ্ন, ডেন্ড্রাইটিক শব্দের অর্থ হলো বৃক্ষ। পরবর্তী প্রশ্ন, অ্যানুলার শব্দের অর্থ হলো আংটি। পরবর্তী প্রশ্ন, ট্রেলিস শব্দের অর্থ হলো জাফরি। পরবর্তী প্রশ্ন, ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে যে নদী তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তা হলো পূর্ববর্তী নদী। পরবর্তী প্রশ্ন, সমান্তরাল জলনিগম প্রণালীর প্রধান নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। পরবর্তী প্রশ্ন, ভাঁজযুক্ত অঞ্চলে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে উঠেছে তা হলো জাফরিরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, জাফরিরূপী জলনিগম প্রণালীর নামকরণ করেন যিনি, তিনি হলেন জেটি হ্যাক। পরবর্তী প্রশ্ন, সমসত্ব শিলায় যে ধরনের জলনিগম প্রণালী গড়ে ওঠে তা হলো বৃক্ষরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, যে জলনিগম প্রণালীকে গ্র্যাপভাইন প্যাটার্ন বলে তা হলো জাফরিরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, শিলাস্তরের ফাটলকে কেন্দ্র করে যে ধরনের জলনিগম প্রণালী গড়ে উঠেছে তা হলো আয়তাকার জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, যে ধরনের জলনিগম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায় তা হলো বৃক্ষরূপী জলনিগম প্রণালী। পরবর্তী প্রশ্ন, বৃত্তাকার উপত্যকাকে অবলম্বন করে যে ধরনের নদী নকশা সৃষ্টি হয় তা হলো উঙ্গরীয়কার নদী নকশা। পরবর্তী প্রশ্ন, পাহাড় যে ধরনের জলনিগম প্রণালীর জন্ম দেয় তা হলো কেন্দ্রবিমুখ জলনিগম প্রণালী। তোমাদের জন্য একটি মোটিভেশনাল কোট, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড সিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার বাই এপিজে আব্দুল কালাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।